পটলটা আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে হাতে ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে শিল পাটায় বেটে নিয়েছি। এটা পাটায় বাটা পটল। আপনারা এটা ব্লেন্ডারেও ব্লেন্ডার করে নিতে পারেন। আমরা কড়াইতে তেল দিয়ে নিব। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে নিব। পেঁয়াজটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিব। এবার পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিচ্ছি আমরা। লবণটা দিয়ে নিচ্ছি। গুঁড়ামরিচ, হলুদ, আমরা দারচিনি, এলাচ, জিরে একসাথে বেটে নিয়েছি। দারচিনি, এলাচ, জিরে, বাটাটা দিলাম। এবার আমরা পটল বাটাটা দিয়ে নিচ্ছি। আপনারা এটা নিভু নিভু করে জাল দিবেন, আস্তে আস্তে জাল দিবেন, ভরে দিলে জিনিসটা পুড়ে যাবে। একেবারেই আস্তে আস্তে জাল দিবেন আর নাড়তে থাকবেন। আমরা অনেকক্ষণ ধরে নাড়তেছি, নাড়তে নাড়তে কালো রং হয়ে যাবে, এর কালারটা কালচে মতো হবে। দেখুন আমাদের পটল বাটাটা প্রায় হয়ে গেছে। এভাবে সাড়া সাড়া হইলে মনে করবেন যে হয়ে গেছে, দেখেন হালকা কালো কালো রং হয়েছে। দেখুন আমাদের সুন্দর রেসিপি পটল বাটা। এটা খেতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।